এই মুহূর্তের সবথেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভা থেকে অপসারিত। এক্সপ্রেস খবরের কথাই সত্য হলো, অপসারিত দলের সমস্ত পদ থেকে, অপসারিত জাগো বাংলা পত্রিকা থেকেও। মাত্র পাঁচ ঘন্টা আগে এক্সপ্রেস খবর জানিয়েছিল যে আজ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব সহ সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করতে চলেছে তৃণমূল। আমাদের খবর অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে প্রেস বার্তা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। সেই সাথে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূলের। পরিষ্কার বার্তা, বাংলা মাটিতে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। কার্যত যুদ্ধ ঘোষণাই করা হলো পরোক্ষে বিজেপির বিরুদ্ধে, এবং সেই সাথে উপর থেকে নিচু তলার প্রতিটি নেতা কর্মীকে পরিষ্কার বার্তা দেওয়া হলো, দুর্নীতি করলে কাউকে রেহাই নেই, দল কারোর দায় নেবে না। এই মুহূর্তের সব থেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভা থেকে অপসারিত। এক্সপ্রেস খবরের কথাই সত্য হলো, অপসারিত দলের সমস্ত পদ থেকে, অপসারিত জাগো বাংলা পত্রিকা থেকেও। মাত্র পাঁচ ঘন্টা আগে এক্সপ্রেস খবর জানিয়েছিল যে আজ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব সহ সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করতে চলেছে তৃণমূল। আমাদের খবর অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে প্রেস বার্তা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। সেই সাথে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূলের। পরিষ্কার বার্তা, বাংলা মাটিতে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। কার্যই মুহূর্তের সব থেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভা থেকে অপসারিত। এক্সপ্রেস খবরের কথাই সত্য হলো, অপসারিত দলের সমস্ত পদ থেকে, অপসারিত জাগো বাংলা পত্রিকা থেকেও। মাত্র পাঁচ ঘন্টা আগে এক্সপ্রেস খবর জানিয়েছিল যে আজ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব সহ সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করতে চলেছে তৃণমূল। আমাদের খবর অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে প্রেস বার্তা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। সেই সাথে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ তৃণমূলের। পরিষ্কার বার্তা, বাংলা মাটিতে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। কার্যত যুদ্ধ ঘোষণাই করা হলো পরোক্ষে বিজেপির বিরুদ্ধে, এবং সেই সাথে উপর থেকে নিচু তলার প্রতিটি নেতা কর্মীকে পরিষ্কার বার্তা দেওয়া হলো, দুর্নীতি করলে কাউকে রেহাই নেই, দল কারোর দায় নেবে না। বিস্তারিত খবর নিয়ে খুব শীঘ্রই আসছে এক্সপ্রেস খবর। চোখ রাখুন এক্সপ্রেস খবরের পর্দায়।